সমুদ্র সৈকত দীঘা চলো। যাত্রা শুরু 13 জুন বিকেল 3টে তমলুক রেল স্টেশন থেকে। না, এ কোনো পর্যটন সংস্থার বিজ্ঞাপন নয়, আসলে উপলক্ষ হলো তৃণমূলের একটি মাত্র ওয়ার্ডের কর্মী সম্মেলন, যার জন্য তমলুক থেকে 100 কিলোমিটার দূরে দীঘা ভ্রমণের আয়োজন করা হয়েছে। সমুদ্র সৈকতে ভাড়া নেওয়া হয়েছে গেস্ট হাউসও। আর এই নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে, সমালোচনার ঢেউ উঠেছে সোশ্যাল মিডিয়াতেও। আগামী সোম ও মঙ্গলবার দীঘায় কর্মী সম্মেলনের আয়োজন করেছে তমলুক পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব, চলছে জোরালো প্রচারও। কিন্তু এ নিয়েই আপত্তি তুলেছেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুব তৃণমূলের রাজ্য সহসভাপতি পার্থপ্রতিম মাইতি। ফেসবুকে তিনি লিখেছেন, তমলুক পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আমাকে ক্ষমা করবেন, টাকা না থাকার কারণে এরকম সম্মেলন করতে পারছি না, আমায় ক্ষমা করবেন। কোনো দিনে আমাদের জেলাব্যাপী প্রোগ্রাম হচ্ছে দীঘাতে হচ্ছে, রাজ্যব্যাপী প্রোগ্রাম হচ্ছে দীঘাতে হচ্ছে, কিন্তু একটা ছোট ওয়ার্ডের প্রোগ্রাম দীঘাতে হচ্ছে এটা আমার জানাও নেই দেখাও নেই। কিন্তু ঘুরতে গিয়েছে, ঘোরার প্রোগ্রাম হয়েছে, কোনো কাউন্সিলার নিয়ে গেছে, তাই এটা আমাদের পক্ষে, আমরা যারা খুব গরিব কাউন্সিলার আছি তাদের পক্ষে খুব অসুবিধাজনক, তাই একটা বার্তা দেওয়ার জন্যই বলেছি। নিজের ওয়ার্ডের কর্মী সম্মেলন নিয়ে অবশ্য বিতর্কের কোনো কারণ দেখছেন না 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও তমলুকের টাউন সভাপতি। নির্বাচনের পরে তারা যদি একটু ভ্রমণমূলক তারা আলোচনা করার জন্য যায়, তারা দলের অনুমোদন নিয়ে, তো এতে আমার খুব খারাপ কিছু মনে হয়নি, তাই তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে তারা যাওয়ার জন্য। তবে এই ধরনের একটা ব্যাপারকে নিয়ে যদি কর্মীদের আবেগকে নিয়ে যদি কেউ বল মন্তব্য করে থাকে, আমার মনে হয় সেটা দলের মধ্যে থেকে এই ধরনের মন্তব্য না করাই ভালো, এটা দলকে ছোট করা হবে বলে আমার মনে হয়। ওয়ার্ডের কর্মী সম্মেলন নিয়ে তৃণমূলের অন্দরে দ্বিমত প্রকাশ্যে চলে আসায় স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আসলে ওনাদের তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন 3-4টে গোষ্ঠী, তো সমস্ত গোষ্ঠীর হাতেই অর্থ প্রচুর আছে। ওনাদের কাঠবাণী তোলা থেকে, নার্সিংহোমগুলো থেকে কাঠবাণী তোলা, এরকম তো ওনাদের দুজনের কাছে অঢেল পয়সা। ওনারা সামলান, নিজেদের দলকে সামলান, আগামী দিনে তৃণমূল কংগ্রেসটা টিকবে কিনা সেটা সন্দেহ আছে। গত পুরভোটে 20 ওয়ার্ডে তমলুক পুরসভার 18টি আসনে জিতেছে তৃণমূল, মাত্র 2টি ওয়ার্ড ঝুলিতে রাখতে পেরেছে বিজেপি। ভোট ফের দখলে রাখলেও ভোটের মাসচারেকের মধ্যেই দীঘায় কর্মী সম্মেলন ঘিরে প্রশ্ন উঠল তৃণমূলেই। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।